ألا ذو العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به এগুলো চলতে থাকবে ইমাম মাহদি যার না, যার নাম আসলে মাহদি না। ইমাম মাহদি অর্থ হচ্ছে যিনি হেদায়েত প্রাপ্ত ইমাম, যিনি হকের উপরে হেদায়েতের উপরে থাকবেন। এইরকম তৎকালীন জমানার মুসলমানদের যিনি বড় একজন ইমামের দায়িত্ব পালন করবেন তার তাকে তার পরিচয় হচ্ছে ইমাম মাহদি। তিনি ইন্তজার করবেন দামেস্কে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন এবং দুইজনে মিলে নেতৃত্ব দিয়ে গোটা উম্মতকে নিয়ে দাজ্জালের সঙ্গে লড়াই হবে। সে লড়াই আল্লাহ তাআলা দাজ্জালকে পরাভূত করবেন এবং তাকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। তার কাহিনী সেখানেই শেষ। সারা দুনিয়ায় তখন সবাই ইসলামকে কবুল করে ফেলবে, যারা করবে না তারা এই ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালামের বাহিনীর মোকাবিলায় তাদেরকে হত্যা করা হবে। সারা দুনিয়ায় ইসলাম কায়েম হয়ে যাবে, আর কোনো ধর্ম থাকবে না। ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম, তখন একমাত্র দুনিয়ায় ইসলাম থাকবে। এই সময় আসবে, সেই সময় যখন হবে ওয়াইম মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জালের সঙ্গে লড়াই করতে দেখে অবশ্য অনেক ইহুদি নাসারা দাজ্জালের সঙ্গী হয়ে যাবে, কিন্তু যারা কিছুক্ষণ পরে যাদের কাছে ক্লিয়ার হবে তারা তখন ঈসা আলাইহিস সালামের কাছে এসে ঈমান কবুল করবে, তারা মুসলিম হয়ে যাবে এবং তারা বুঝবে যে ঈসা আলাইহিস সালাম এই হক ঈসা, আসলে ঈসা তো এইখানে, আমরা সারা জীবন কি বললাম, তিনি তো আল্লাহর নবী। তো এই ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে এখানে তর্জমার মধ্যে এই আয়াতের মধ্যে দুইটা তাফসির আছে, দুইটা অর্থ আছে। সাহাবায়ে কেরাম মুফাসসিরিন কেরাম এই দুটো অর্থ করেছে। একটা অর্থ হচ্ছে যে সব আহলে কিতাব ইহুদি নাসারারা যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ওনার সব কিছু প্রমাণ হয়ে যাবে, তখন যে সমস্ত ইহুদি নাসারারা ভুল বুঝেছিল তারা তওবা করবে, তারা ওনার হাতে ইমান এনে আর কোনো ইহুদি খ্রিস্টান বাকি থাকবে না, সব মুসলিম হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম মৌতের আগে আর কোনো ইহুদি বা নাসারা দুনিয়াতে বর্তমান থাকবে না, এটা একটা অর্থ। আর আরেকটা অর্থ, আরেকটা তাফসির এসেছে যে না, যত ইহুদি নাসারা এখন দুনিয়াতে আছে আরো সামনে থাকবে, তারা মৌতের আগে তাদের খবর হয়ে যায়, মৌতের সময় তারা টের পায় হায়রে এতদিন তো ভুলের মধ্যে ছিলাম, এখন টের পায় যে ঈসা আলাইহিস সালাম কি জিনিস, মূসা আলাইহিস সালাম কি জিনিস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস, আল্লাহ কোথায়, আমরা কোন ভুলের মধ্যে ছিলাম, তখন তারা সবাই ঈমান আনতে চায়। এটা আরেকটা তাফসীর যে সবাই মৌতের আগে ঈমান আনবে, সব খ্রিস্টান ইহুদিরাও এমনকি যত মুশরিক কাফের দুনিয়াতে আসে মরার আগে সবাই কি টের পায় যে কোথায় যাচ্ছে, আসল সৃষ্টিকর্তা কে, আসল মাবুদ কে হওয়ার কথা ছিল এখন কোথায় ধরা পড়ে গেল, সবাই কি টের পায় না পায় না পায়। ওই সময় শুধু ইহুদি নাসারা নয়, ওই সময় হিন্দু বৌদ্ধ সবাই কি করে ঈমান আনতে চায়, যেভাবে ফেরাউন ঈমান এনেছিল মূসা আলাইহিস সালামের দুশ্মনী করতে গিয়ে, তাকে হত্যা করতে গিয়ে, তারপরে তখন সাগরে ডুবে পড়ে, তখন তার মুখে পানি দিয়ে হাবুডুবু খাচ্ছে, আর এই সময় সে বলে আমানতু বি রব্বি মূসা ওয়া হারুন, আমি এখন ঈমান আনলাম মূসা আর হারুনের মাবুদের প্রতি। আল্লাহ তাআলা কি তখন তার ঈমান কবুল করেছেন না? ওই সময় ঈমান আনলে আল্লাহ কবুল করবেন না। তো মৌতের আগে সবাই ঈমান আনবে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন ইহুদি নাসারারা আহলে কিতাব এখন ঈমান আনো না, মৌতের আগে তো ঈমান আনবা কিন্তু কোনো কাজে আসবে না, যদি কিসমত ভালো থাকে ভালো চাও তো এখন ঈমান এনে ফেলো, তখনকার জন্য অপেক্ষা করো না। ওকে, এটা তো ঈমানদারদের ক্ষেত্রে, গুনাহগার মুসলমানরাও যারা, আল্লাহ মাফ করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে তওবা নসিব করুন। মৌতের সময় গুনাহগার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন সে টের পায় কি কাম করলো, কোথায় যাচ্ছে, টের পায়, তখন সে কি করতে চায়, তওবা করতে চায়, তওবা করতে চায়। কত কান্নাকাটি আল্লাহ তাআলার কাছে করে আমরা তো দেখি না, আমরা তার জন্য কান্দি, আর সে কার জন্য কাঁদে, নিজের জন্য কাঁদে, হায় হায় সর্বনাশ কি করে গেলাম, কোথায় যাচ্ছে, এখন কাঁদতে থাকে ফেরেশতার কাছে
দরখাস্ত দেয়, আল্লাহর কাছে দরখাস্ত দেয়, কিছুই তওবা তখন কবুল হয় না। সেই কথা আল্লাহ তাআলা ওনা আয়াতে বলেছেন, وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ। ওই সময় ওই লোকদের কোনো তওবা কবুল হবে না যারা সারা জীবন গুনার মধ্যে লিপ্ত থাকলো, আর যখন তাদের সামনে মউত হাজির হয়ে যায়, মালাকুল মউত মৃত্যু ফেরেশতাকে দেখতে পায়, তখন বলে আমি এখন তওবা করে ফেললাম, নাও তখন তওবা কবুল হবে না। কাফেররা তাই করে। অন্য আয়াতে এসেছে, যখন তারা আমার আযাব দেখতে পেল, কাফেররা মুশরিকগণ, আমার পাকড়াও আমার পক্ষ থেকে যখন তাদেরকে ধরার জন্য দেখতে পেল মৃত্যু এসে গেছে, তখন বলে আমানা বিল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, আর যা কিছু শিরক করছিলাম সারা জীবন সবগুলোর থেকে অস্বীকার করে ফেললাম। ফালাম ইয়াকু ইয়ানফাহুম ঈমানুহুম, তখন তাদের ঈমান কোনো কাজে আসবে না, লাম্মা রাআউ বাসানা, যখন আমাদের আযাব দেখতে পায় তখন ঈমান এনে কোনো লাভ নেই। তা আল্লাহ তাআলা বলছেন যে তখন ঈমান এনে কোনো লাভ হবে না, তাদেরকে আল্লাহ তাআলা এই খবর অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন। এইভাবে আহলে কিতাব অনেকগুলো অপকর্ম করলো, করে করে যাচ্ছে, আর মৃত্যুর আগে ঈমান আনতে চায়, আল্লাহ কবুল করবেন না। আরো কথা আছে, ইহুদিরা কিভাবে আরো কি কি অন্যায় করেছে, فَبِذُلْمِ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا। এই যে যারা ইহুদি তারা যা জুলুম করেছে, এইভাবে করে করে কি কি জুলুম করেছে একটু আগে লিস্ট গেল, তাই না, নবীদেরকে হত্যা করা থেকে শুরু করে অনেক বড় অন্যায়গুলো করেছে, এই কারণে হাররামনা আলাইহিম, আমি হারাম করে দিয়েছি তাদের প্রতি, তাইয়্যিবাতিন, ভালো ভালো অনেকগুলো জিনিস, উহিল্লাত লাহুম, যা অরিজিনালি তাদের জন্য হালাল ছিল, কিন্তু এক একটা গুনাহ করার কারণে কয়েকটা জিনিস হারাম করে দিয়েছি, হবে সদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আর আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করার কারণে এই তাদের প্রতি আমি অনেকগুলো জিনিস হারাম করেছি। তাদের আরো কিছু ত্রুটি আল্লাহ কথা আল্লাহ বলছেন, আরো কিছু ক্রাইমের কথা আল্লাহ তাআলা বলছেন যে তারা জুলুম করেছে, আল্লাহ রাস্তায় তারা বাধা দিয়েছে, অন্য নবীদেরকে কাজ করতে দেয়নি, ঈসা আলাইহিস সালামকে দুশ্মনী করে হত্যা করার ষড়যন্ত্র করেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বিষ খাওয়ানোর জন্য কয়েক যুদ্ধে মক্কার কাফেরদের সঙ্গে গোপন ষড়যন্ত্র করেছে, তাই না, অনেক কিছু করেছে, আল্লাহ রাস্তাকে তারা বাধা দিতে চায়। আরো কি, ওয়া আখযিহিমুর রিবা وقد نهوا عنه واكلهم اموال الناس بالباطل, আর তারা সুদ খেয়েছে, সুদের কারবার দুনিয়ার মধ্যে কারা বেশি করে, সমস্ত ব্যাংক ট্যাং এই সমস্ত ইকোনমিক সিস্টেমের এই সব কিছুর পিছনে সুদগুলো দুনিয়ার ঘুরিঘারে ওদের পকেটেই বেশি যায়, আর বিভিন্ন তরিকায় মানুষের সম্পদ তারা ভক্ষণ করে অন্যায়ভাবে, অর্থনৈতিক শোষণ পৃথিবীতে বিভিন্ন তরিকায় হচ্ছে, এই অর্থনৈতিক শোষণের মধ্যে তারাই বেশি এটাকে ব্যাংক বিমা, হ্যাঁ, তারপরে এই সমস্ত ইন্স্যুরেন্স, এই অনেকগুলো পিছনে এগুলো তারাই বসে বসে খায়, ব্যবসা করা লাগে টাকা দিয়ে টাকা বানায়, সুদ হলো টাকা দিয়ে টাকা বানানো, এই জন্য এটা হারাম, কিন্তু ব্যবসা করে টাকা বানানো সেটা হালাল, আপনি মাল কিনি বিক্রি করি প্রফিট করেন এটা আল্লাহ হালাল করে দিয়েছেন, কিন্তু ব্যাংক বিমা এগুলো বানিয়ে টাকা দিয়ে টাকা বানাবেন এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, এই কাজটাই তারা করে। আর ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের বিভিন্ন তরিকায় এরকম মানুষের টাকা পয়সা তারা অন্যায়ভাবে খায়, ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, এরকম করে 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 তারা কুফুরি রাস্তা অবলম্বন করার কারণে তারা কাফের হয়ে গেছে, আর তাদের জন্য আমি শক্ত আযাব বানিয়েছি, কঠিন আযাব তৈরি করে রেখেছি।
তাদের জন্য আল্লাহ তাআলা কিছু খাদ্য হারাম করে দিয়েছেন যেগুলো অরিজিনালি ভালো এবং হালাল থাকার কথা ছিল তাদের আগে নবীদেরকে সব হালাল ছিল কি কি জিনিস হারাম করেছেন যেমন উটের গোশত উটের দুধ এগুলো আর অন্য আয়াত এসেছে যে ওয়ালাল্লাযীনা হাদু হাররামনা কুল্লাযী যুফরিন ওয়া মিনাল বাকারি ওয়াল গানামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা যে তাদের জন্য আরো কিছু খাবার আমি হারাম করে দিয়েছি যেমন একটু নোকওয়ালা কোনো জানোয়ার হলেই সেগুলো হারাম এর মানে হাঁস মুরগির কিছু কিছু জিনিসের যেগুলো একটু বড় নোকওয়ালা এই জাতীয় আমাদের জন্য অনেকগুলো হালাল তাদের জন্য অনেকগুলো হারাম হয়ে গেছে এমনকি গরু ছাগল এই সমস্ত যে প্রাণীগুলো আছে যেগুলো হালাল হওয়ার কথা গরু ছাগল উঁট ভেড়া এগুলোর মধ্যে সবটা তাদের জন্য হালাল করেন নাই চর্বি হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা খাবাটা কোনো চর্বি খেতে পারবে না খালি গোশত খাবা তবে কোন কোন চর্বি যেগুলো আবার পিঠের হাড্ডির সঙ্গে লাগা আছে অথবা পেটে নাড়িভুঁড়ির ফাঁকে ফুঁকে দিয়ে আছে এগুলো খাইতে হইলে পেটে নাড়িভুঁড়ি খায় না কেউ কেউ কি জানি বলে এগুলাকে পাকস্থলী ইত্যাদি যেগুলো আছে না হ্যাঁ এইগুলা খায় অনেকে খুব পছন্দ করে তাই না ভুঁড়ি টুড়ি এগুলা মহিলারা বেশি পছন্দ করে আমি এগুলো ধারে কাছেও নাই হালাল আলহামদুলিল্লাহ খাওয়া যা তো হালাল দিলে হালাল দিনে না খাইলে আবার গুনাহ হবে নাকি না হালাল দিনে না খাইলে গুনাহ হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই গুই সাপ আরবরা খাইতো গুই সাপ মানে সাপ না এই এটাকে বেজির মতো দেখা যায় এটা একটা জিনিস এটা কিন্তু হালাল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে ওইটা ফ্রাই করে নিয়ে আসে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খুব মজা করে খাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি খাইলেন না ইয়া রাসূল এটা কি হারাম নাকি আদাবু লাস্তু আকুলহু ওয়ালা উহাররিমুহু না এটা আমি খাই না তবে হারামও বলতেছি না ওনার রুচিতে কুলায় না এরকম হয় তো কারো রুচিতে না কুলালে গুনাহ হবে না কিন্তু আবার নিন্দা করা যাবে না এটা মানুষে খায় নাকি আস্তাগফিরুল্লাহ এগুলো বলা যাবে না ওকে তো তাদের ওই নারী ভুঁড়ির এগুলা খাইতে গেলে ওগুলার পাশে কিছু আবার সামান্য চর্বি থাকে এখন এত চর্বি সাফ করতে গেলে আও মাখতালা পাবে আদম অথবা হাড্ডির সঙ্গে তো প্রায় চর্বি থাকে তাই না সিনার হাড্ডি টাড্ডি এগুলোর সঙ্গে মজার জিনিস চর্বি আছে এখন ওইটা তো সব খাওয়া বন্ধ করতে হবে তা আল্লাহ তাআলা বলছে যে এগুলোর সঙ্গে কিছু যেগুলো চর্বি ফেলানো যায় না এর দূর পর্যন্ত চর্বি তোমাদের জন্য অ্যালাউড আছে কিন্তু আজ তো ফ্রেশ চর্বি খবরদার হারাম মুসলমানদের জন্য আল্লাহ তাআলা অবশ্য হালাল করে দিয়েছেন তবে বেশি খাবেন না চর্বি খাইলে খবর আছে কোলেস্টেরল আর ব্লাড প্রেশারে জান শ্বাস করে ফেলবে তো আল্লাহ তাআলা এগুলো কেন কিছু হালাল জিনিসও আগেও হালাল ছিল পরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ হালাল করে দিয়েছেন তাদের জন্য মাঝখানে হারাম করলেন কেন আল্লাহ তাআলা সেই কারণ বলছে যালিকা জাযাইনাহুম বিবাগিহিম তারা যে সীমা লঙ্ঘন করেছিল নবীর সঙ্গে বেয়াদবি করেছে শরীয়ত নিয়ে উল্টাপাল্টা করেছে নবীদের কাজে বাধা দিয়েছে এই সীমা লঙ্ঘনের কারণে কিছু হালাল খানা ওদেরকে হারাম করে দিয়েছি এই কারণে এখানে আল্লাহ ইশারা দিলেন যে আমি তাদেরকে হাররামনা আলাইহিম তাইয়িবাতিন উহিল্লাত লাহুম ভালো জিনিসও কিছু হালাল জিনিসও তাদের জন্য হারাম করে দিয়েছিলাম এটা হলো তাদের মধ্যে যারা ইমান আনলো না শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুশ্মনী অব্যাহত রাখলো ওনাকে হত্যা করার বিষ খাওয়ানোর ষড়যন্ত্র করলো যুদ্ধ করে কাফাজেকে এনে গোয়েন্দাগিরি করে মদিনা খবর ফাঁস করে দিয়ে কত রকমের দুশ্মনী করলো এই জন্য ও আতাদনা আলিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা এরা এদের মধ্যে আহলে কিতাবের যারা কুফরি করলো দুশ্মনী করলো তাদের জন্য আমি কঠিন আযাব রেডি করে রেখেছি জাহান্নামে আখিরাতে তবে তাদের সবাই কিন্তু আবার এরকম না ওখান থেকে কেউ কেউ আবার ইসলাম কবুল করেছে لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما انزل اليك وما انزل من قبلك কিন্তু তাদের মধ্যে যারা ইলম ওয়ালা ছিল ভালো ইলম চর্চা করেছেন ইহুদি নাসারার মধ্যে কিছু বিশেষ করে ইহুদিদের মধ্যে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে আরো কিছু ছিলেন যেমন আব্দুল ইবনে সালাম এরা অনেকেই বড় আলেম ছিলেন ইহুদিদের মধ্যে
ওনারা দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে হক নবী, সব মিলে যাচ্ছে, যা যা লক্ষণগুলো তাওরাতে আছে সব মিলে যাচ্ছে। ওনারা দেরি করেননি আর ইমান কবুল করতে। তাদেরকে আল্লাহ তাআলা ডবল ডবল পুরস্কার দিবেন, দুই নবীর অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ডবল রিওয়ার্ড দিবেন। এই জন্য সব আহলে কিতাবকে আবার তোমরা খারাপ মনে করো না, যারা এরকম এলেমের দিক থেকে অনেক পাণ্ডিত্য অর্জন করেছিল, গভীর জ্ঞান তারা অর্জন করেছে, এবং যারা তাদের মধ্যে মুমিনুন ইমানদার হয়ে গেছে, সাধারণ কিছু ইহুদি নাসারাও ইমান কবুল করে ফেলেছে, তাদের কাছে বেশি সময় লাগেনি এই নবীকে চিনতে, তারা খুবই ভালো মানুষ। আল্লাহ তাদের প্রশংসা করে বলছেন ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর মুমিন মুসলমানরা সবাই এই নবীর উম্মতেরাও ওনারা এই নবীর প্রতি ইমান আনেন, আগে নবীদের প্রতিও ইমান আনেন। এই নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে কোরআন, আগে নবীদের প্রতি তাওরাত ইনজিল যেগুলো নাজিল হয়েছে সেগুলোর প্রতি ইমান আনেন, আনেন কিনা? আনেন, আমরা ইমান আনি না? এরকম ওখানে যারা ওই নবীর উম্মত ছিল তারা যদি দুই নবীর প্রতি এবং উভয় কিতাবের প্রতি ইমান আনে তাহলে তারা খুবই ভালো মানুষ, তারা প্রকৃত ইমানদার, তারা এইভাবে ইমান আনে। ওয়াল মুকিমিনাস সালাহ, এবং নামাজ কায়েম করে, যারাই এরকম প্রকৃত ইমান আনে। কাজে ইমানটা হচ্ছে যে সূরা আল বাকারাতে আছে যে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এভাবে। আর অন্য আরেকটা আয়াতে কি এসেছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন নবীর মধ্যে তো আমরা তারতম্য সৃষ্টি করি না, এই নবীর প্রতি ইমান আনবো আরেক নবীর প্রতি ইমান আনবো না, এরকম করে না। এরকম প্রকৃত ইমান যারা আনে আর মুকিমিনাস সালাহ নামাজ পড়ে, ওয়াল মুউতুনাজ যাকাত যাকাত দেয়, জাযাকাল্লাহ খাইরান, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আবার নিয়ে আসছেন ঠিকঠাক মতো ইমান আনে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, এই সমস্ত লোকগুলোই তাদেরকে আমি প্রকৃত বিরাট পুরস্কার দান করব। তো এই জন্য আমরা সব নবীর প্রতি ইমান আনি আর সব কিতাবের প্রতি ইমান আনি। আর ইহুদি নাসারাদের অনেকেই তারা বললো যে না আমাদের প্রতি ইমান আনবো আর অন্যদের প্রতি ইমান আনবো না, এই জন্য ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে স্বীকার করে না, স্বীকার করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে না, খ্রিস্টানরা না মুসা আলাইহিস সালামকে মানে, কেউ কেউ আবার কেউ কেউ মানে না, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউই মানে না, এটা আমরা গত সপ্তাহে এ বিষয়ে শুনেছি। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا। আল্লাহ তাআলা এখন বলছেন যে দেখেন এই যে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওয়াহী দিয়েছেন, যারা আগে নবীগুলোকে চিনে জানে মানে, সেই নবী যেখান থেকে এসেছে, যেখানে থেকে তাদের কাছে ওয়াহী এসেছে, এই নবীও সেখান থেকে এসেছেন, ওয়াহী তার কাছে সেখান থেকেই আসে।